টিএসইউর 44তম প্রতিষ্ঠা দিবস পালিত হলো ত্রিপুরায়। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এদিন ছাত্র যুব ভবনে সকাল 9টায় পতাকা উত্তোলন এবং শহীদ বেদিতে মাল্যদানের কর্মসূচি অনুষ্ঠিত হয়। 1978 সালে খোয়াই টাউন হলে সংগঠিতভাবে টিএসইউ নামে একটি উপজাতি ছাত্র সংগঠন তৈরি করা হয়। এই সংগঠনের মূল উদ্দেশ্য হলো উপজাতি ছাত্রছাত্রীদের শিক্ষা সম্পর্কিত কোনো রকমের অসুবিধা হলে সেগুলিকে সরকারের দৃষ্টিতে তুলে ধরা। আন্দোলনের মধ্য দিয়ে উপজাতি ছাত্রছাত্রীদের বিভিন্ন দাবি দাওয়া আদায় করা সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা। সংগঠনটি গঠন হওয়ার পর থেকে এখন পর্যন্ত আন্দোলন করে যাচ্ছে এই উপজাতি ছাত্র সংগঠনটি। আমাদের টিএসইউর প্রতিষ্ঠা দিবস। আমাদের টিএসইউ প্রথমত 1978 সালে সংগঠিত সম্মেলনের মাধ্যমে হোয়াইট টাউন হলে প্রথমে এই সংগঠন সারা ত্রিপুরাজ্যে ট্রাইবাল স্টুডেন্ট ইউনিয়ন অর্থাৎ উপজাতি ছাত্র ইউনিয়ন নামে পরিচিত। আমরা প্রথমেই বলতে চাই আমাদের সংগঠন ছাত্র সংগঠন টিএসইউ উপজাতি ছাত্রছাত্রীদের একটা দাবি, ছাত্রছাত্রীদের লড়াই, ছাত্রছাত্রীদের বিভিন্ন শিক্ষাক্ষেত্রে যে সমস্যা সেই সমস্যাকে নিয়ে আন্দোলন কর্মসূচি বিভিন্ন পথে বিভিন্ন লড়াইয়ে এই সংগঠন আন্দোলন করেছে এবং পরিচিত। এবং বলতে চাই এই সংগঠন করতে গিয়ে অনেক লড়াই সংগ্রাম মাধ্যমে আমাদের সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে এবং এই সংগঠন প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে অনেক আমাদের ত্রিপুরাজ্যে যারা শিক্ষিত সুবুদ্ধিসম্পন্ন বর্তমানে রয়েছে তাদের অনেক অবদান রয়েছে। এবং বলতে চাই সারা ত্রিপুরাজ্যে যখন আমাদের উপজাতি ছাত্রছাত্রীদের যেটা আলাদা রাজ্যে পরিচিত করার ক্ষেত্রে আলাদাভাবে যেগুলি দাবি দেওয়া ছাত্রদের সে লড়াইকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের উপজাতি ছাত্র ইউনিয়নের অনেক ভূমিকা রয়েছে। পাশাপাশি বলতে চাই আমাদের রাজ্যে যেভাবে ছাত্রছাত্রীদের বিগত দিনে রাজ্যে বামফ্রন্ট সরকার পরিচালিত সময় যেভাবে আমাদের উপজাতি ছাত্রছাত্রীরা সুযোগ সুবিধা পেয়ে এগিয়েছিল এবং প্রায় শহর এবং পাহাড়ের যে শিক্ষার ক্ষেত্রে কোনো পার্থক্য ছিল না এবং সমান্তরে শিক্ষার ব্যবস্থা আন্দোলনের মাধ্যমে আমরা দাবি করেছিলাম সেই আন্দোলনকে দাবি পূরণ করে বিগত দিনে সরকার অনেক শিক্ষাকে এগিয়ে নিয়েছিল। শহরে এবং গ্রামে কোনো পার্থক্য ছিল না এবং বর্তমানে আমরা দেখেছি রাজ্যে বিজেপি আইপিএফটি দুই সরকার আসার পরে যেভাবে আমাদের উপজাতি ছাত্রীরা বঞ্চিত হয়েছে এবং বিভিন্ন যেগুলি আন্দোলন করতে গিয়ে বর্তমানে আমরা আক্রান্ত সেগুলিকে আমরা আমাদের আজকে প্রতিষ্ঠা দিবস থেকে ধিক্কার জানাই। আন্দোলন ছাত্রছাত্রীদের আমরা গণতন্ত্রের মাধ্যমে বিভিন্ন পথেঘাতে বিভিন্ন শিক্ষাক্ষেত্রে আমরা আন্দোলন করতে পারি কিন্তু দেখা যাচ্ছে এই সরকার আসার পরে ছাত্রদের মাথা ফাটিয়ে দিচ্ছে, ছাত্রদের হেরাস করা হচ্ছে, ছাত্রদের কথা ছাত্রদের দাবি দেওয়া নিয়ে আমরা বলতে পারছি না। এটাই আমরা আজকে আমাদের প্রতিষ্ঠা দিবস থেকে আওয়াজ তুলতে চাই সকল ছাত্রছাত্রীদের আমাদের ত্রিপুরাজ্যে এই সরকারের শিক্ষানীতির বিরুদ্ধে এবং শিক্ষাকে যেভাবে বেসরকারিকরণ করার চেষ্টা। আমাদের শক্তি আপনাদের নির্ভরযোগ্যতায়, আমাদের ওই সততা আপনাদের বিশ্বস্ততায়, আমাদের প্রত্যেকটি গৌরত্ন পরীক্ষিত এবং কার্যকারী স্বর্ণশিল্পের শিল্পী তত্ত্ব জুয়েলার্স, পিএস রোড, হোটেল বিডি বিল্ডিং, কোচবিহার।